ধন্যবাদ। আজকে উপস্থিত আমাদের সম্মানিত বিএসএফের ডিআইজি পানি সাগর এবং ডিআইজি তেলিয়ামুড়া, ওনারা আমাদের এখানে তাদের স্টাফ অফিসার এবং কমান্ডিং অফিসার সহ আমাদের এখানে একটা সমন্বয় সভা মিটিংয়ে তারা এসেছিলেন। আমরা সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি খোলামেলা, এবং আপনারা জানেন যে আমরা উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী, দুই দেশের মানুষের সীমান্ত সংক্রান্ত সমস্যার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা এবং জীবনের নিরাপত্তা প্রদানের জন্য সর্বতোভাবে চেষ্টা করি এবং কাজ করে যাই। এবং আমরা দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী, আমরা আমাদের দুই দেশের পারস্পরিক যে সৌহার্দ্যমূলক সম্পর্ক রয়েছে, দুই দেশের যে সাংস্কৃতিকভাবে আমরা যে ঐতিহ্য ধারণ করি, সেই ধারাবাহিকতায় আমাদের দেশের উভয় পারের জনগণ একই ধারাবাহিকতায় আমাদের ভিতরে সবসময় শান্তি শৃঙ্খলা এবং সুন্দর একটা পরিবেশ তারা দেখতে চায়। আমরা সেই ধারণাকেই সমুন্নত রেখে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যে আমাদের ছোটোখাটো বিষয়াদি টেলিফোনের মাধ্যমে বা বিভিন্ন সময় সুরাহা করার জন্য, এর বাইরেও আনুষ্ঠানিকভাবে আমরা এই ধরনের বৈঠকের মাধ্যমে আমাদের মধ্যে দূরত্বটা কমিয়ে নিয়ে আনার চেষ্টা করি।